এক বছর ভর সভাপতি সাহেব ওয়াজের আয়োজন করে, 3 দিনের জন্য 3 হাজার 15 জন বক্তা বক্তৃতা দেয়, আমরা হুনি হুনি ভাত। এরপরে সাগুয়া দোয়ান কমেন্টস করেন, না ব্যাগ তো না আফসারির ওয়াজ দেয় ভালো হয়েছে, খারাপ করো ভালো লাগছে, আসলে ওয়াজের ফলাফল জিরো, কমেন্টসের বেলায় আমরা হিরো, ঠিক কিনা? আর ওয়াজ জিয়ান শুনি শুনি কা গাত লাগছে হিয়ান, তারপরে তাম্র শাসনের বাচ্চুনাডা বই বই কমেন্টস করব, যখন হেদায়তুল্লাহ কইব দেখছেন না কাকু কি ওয়াজ করলে আফসারি সাহেব এ কুত্তার গাত বলে এ বান্দর উঠছে বলে বান্দর বেলে আন্ডা ধরে টান দিছে, তখন বাচ্চুনাডা ডাক্তার বসার বাল্যকে বই হিন্দি সিগারেট টানি কইব, আরো কত শুনবি, আরো কত কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, এতে বেশ শুকাল লগে আঙ্গো বাজারে উড়া লেবে কাল লেবে এটা সকালবেলা এনে ঠ্যাঙ্গুডাই বই এনে টানবে, আরো কত শুনবি নতুন নতুন হুজুর রায় আরো কত কিতাবের নাম, আরো কত শুনবি, দলে দলে কালকে আরো বেশি আসবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। এই মাহফিল যাতে এলাকায় ঈদের মতো আনন্দ হয়, আল্লাহ এই জমিনকে তুমি কবুল করো, আল্লাহ ফরিদগঞ্জের মানুষগুলো সহজ সরল, তাদের দিলটাই নরম, আমি দেখছি ফরিদগঞ্জ হ্যামসরের, আল্লাহ আমার কলিজাদেরকে আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকারের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো। এরপরে আসেন, শুনতে চাইলে আমি শোনাবো, এ প্রশাসকের ঘরে ডিসির ঘরে উপজেলা নির্বাহী বিচারে কিভাবে কাজ করে যুবকেরা, এ তারপরে বসরার গভর্নর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতে আসে, খুতবা দেন কি দেন, খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফস্তারের নাম দিয়ে লেছি, জাব্বার ইবনে মুহসিন ছোট্ট গহলা 17-18 বছর তেগড়া যুবক ডাইরেক্ট কেন্দ্রীয় মসজিদে খাই, এ হুজুর এ ডিসি সাহেব আবে খুতবা থামান, খুতবা থামান, আপনি খলিফাতুর রাসুল আবু বকরের নাম কেন পরে বলছেন, আপনার রিসেন ওয়াজের জন্য ডিসি সাহেবের কইতেছে গভর্নর বসরা স্টেটের আল্লাহ রসুলের কুলজের টুকরা সাহাবি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ আয় কই কেন এক জুমা যাক উনি মাইন্ড করেন থাক হল আন মানুষ এটা করছে মাফ করে দিছে, ফরজ জুমা হোসেন আনা কেন আপনি ওমরের নাম বলেন, ওমরের বর্তমান প্রেসিডেন্ট ওনার নাম কেন আগে বলেন, আগে আল্লাহ রসুলের খলিফা আবু বকরের নাম বলে কি বাম্পাল দেখছেন নি, সাথে তো র‍্যাব সীতা কোবরা বিজিবি টিজিবি সব তোনার লগেই আছে পুরা সেনাবাহিনী, উনি আবার ক্ষমা করছে, এক জুমা দুই জুমা তিন জুমা তিন তৃতীয় জুমা যখন এভাবে এই জাব্বা ইবনে মুহসিন যখন ডাইরেক্ট ফটাস করছে ওয়ারের নামে লেখ ধর তারে ওমরা দিল তার কাছে ফাটা ফরমান লেখি ফাটা দিছে কাতালের কাছে যা এটার দরিলি যাক মোরা দিল তার আনু সিঁড়ি দেখছে সিঁড়ি দে ওয়ারেন নামা স্বাক্ষর করে দরিয়ান তারে আগে ওয়ার্ডার দে আয়তো কো এসে বসরা থেকে ও মরুভূমির পথ জাজিরাতুল আরব পাড়ে দিয়ে মদিনা তৈবা আইসে যুবকটা চলছি না জানা মরুভূমি গাড়ি ঘোড়া তো নাই আসামিনী জাজিরন কতদিন লাগছে প্রায় 1 মাসের মতো পথ আয়ারি ফাও এতটুকু পর্যন্ত খালাই উড়ে গেছে ওমরা দিল তোলা বাড়িতে কোন কাজ করার লাগছে ওমরের সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন যুবকে সালাম দিছে ওমরা দিল তোলা আনো তার দিকে এনে সাহি আর মাতে না নিজের কাজ নিজে করে সালাম লয় না ক তুমি জাব্বা ইবনে মুহসিন জি তো উনি কইলে হুজুর আর সালাম গা লইলেন না আরে কিছু কইতেছেন না আরে কিল্লে কষ্ট দিলেন আর যুবক মানুষ কত কষ্ট পাইছি আনাখানা আনাদান আমি গরিব মানুষ আমার আমনে কিল্লে কষ্ট দিলেন তুমি যা বেবনে মহসিন আমার গভর্নরের সাতপুরের জেলা প্রশাসকের ডিস্টার্ব তো দাও কেন উনি নামাজ পড়াইতে গেলে তুমি কেন তারে ব্যারিকেড দাও হুজুর আমিরুল মুমিনিন আর কথা না শুনেন রাগইয়েন না খলিফাতুর রাসূল আবু বকরের নামের আগে হে মিয়া আপনার নাম কয় খুতবা দেয় আমি জাব্বা ইবনে মুহসিনের কলজাটা বত ধরে না আল্লাহু আকবার যুবকের এই কথাটা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ফান্দা ফা সিদকার দি কাঁদতে আছে অজর দ্বারা কাঁদে আর যুবকের কয় যুবক রে
ও যুবক বান্দাবাউ মারুবা কি আর অহুয়া কোল আন্তাওয়াল্লায় কবি নোয়ার সাধু আয়ায়। তুই তো হাতুন বালা হেদায়ত হইন না আবু মুসা আশারি, তুই তো তুই তো একটা যুবক বেশি হদায়ত পাইয়া গেছত, নূর পাইয়া গেছত মদিনার নূর। ইরে ফাহাল আন্তা গ ফেরুন গফিরুন লি জাম্বি ইয়াক বিরুলা কাল্লা, তোর কাছে আমিরুল মমিন হই, তোর কাছে ক্ষমা চাই, তুই আরে মাফ করে দিছি, তুই কয়েক কিল্লে তোর অ্যারেস্ট করলাম রে, তুই আরে মাফ করে দে রে, আই অন্যায় করছি রে, হন হন হন। তখন যুবকে বলল ঠিক আছে মাফ করে দিলাম, কুলতু গফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয় হন, এই উম্মতের কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমল একদিনের আমল, আবু বকরের আর এক রাতের আমলের লগে ব্যাকের আমল মিলত না। আমি একদিন আবু বকরের কইলাম ভাই সাহাব, আমনে আমার ওমর রাদিল্লাত আমি ওমরের যত আহাল আয়াল আছে ব্যাকের আমলের লগে আপনার একদিনের আমলটা কুতুর বেছেন বদলাল আর ক জাননি হে রাতটা কোনটা। যুবকে ক না ক সে রাত্য হইল যে রাতে তিনি হিজরত করিবে, হে এক রাতের আমলের লগে আবু বকরের আমার সারা জিন্দিগির আমল অত একসাথ হবে না। আমার আবু মুসা আশারি কেন আমার নামটা আমার কলিজার টুকরার আগে বলে আল্লাহু আকবার। দেখছেন নি কিভাবে ছেলেটা ব্যারিকেড দিছে, থামেন আপনি, আমাদের জেলা প্রশাসক হলে কি হয়েছে, আপনি এটা সুন্দর বাইরে খেলাপ করতেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু কয় এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর একদিন বললেন আমরা যে কোনো সময় মদিনা তৈবা চলে যাব, যেদিন এ কথাটা বলছি সেদিন দিন রাত, এ সেদিন থেকে আর আবু বকর আর বিছনায় ফিট লাগা না, দরজার দরজাতে ফিট লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুম যায়, দুইটা স্পেশাল গাড়ি তারপরে খচ্চর দুম্বা উঁট রেডি রেখছে। ভর দুপুরে একদিন আল্লাহ রসুল এসে বললেন আবু দরজা যখন নক করলেন আবু বকর, আবু বকর বলার সাথে সাথে লিফটের মতো দরজা খুলে যায়। আল্লাহ রসুল বললেন আবু বকর একবার ডাক দিলাম, এই সময় তো মানুষ একটু কাইলুলা করে ঘুমায় বিশ্রাম করে তপ্ত বালুকাতে, তুমি যে এই সময়ও তোমারে পাইয়া গেলাম এক ডাকে, নবী হো আপনি যেদিন বলছেন আমাকে হিজরতের সাথী বানাবেন সেদিন থেকে আমি দিন রাত ঘুমাই না, কারণ আপনার হুকুমের সাথে আমার বিয়াদবি হয় কি না, সব সময় আমি রেডি থাকি রেডি থাকি রেডি থাকি আল্লাহ একবার। এরপরে যখন হিজরতের দিকে চলছেন হায় হায় আল্লাহ একবার আল্লাহ একবার, আবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রসুলের সামনে সামনে আড়ে, তারপরে ও আমার রতন খালফা হো আর একবার রসুলের ফিসে যায় ফিসে এমনি এমনি আড়ে, ও আমার রতন আন ইয়ামিনিহি একবার ডানে এভাবে আড়ে, ও আমার রতন আন শিমালিহি আর একবার বামে আড়ে, গোল্লা গোল্লা করি আড়ে গোল্লা করি আড়ে। নবীজুকে আহ কর তুমি এই শুরু করছো কে একবার আর সামনে সামনে আড়ো আর একবার আর ফিসে আড়ো আর একবার আর ডানে ডানে এমনি এমনি আমার এসকট দিয়ে আড়ো আর একবার বামে আড়ো, ঘটনাটা কি আবার কর নবী ও ও নবী হায় হায় হুজুরে কমা হাজা ইয়া বাবা ক্রিন মা রেফু হাজা মিন আফালিকা, হ্যাঁ তো তোর কাজের মর্ম বুঝলাম না। আবু বকর কল ইয়া রাসূলুল্লাহ আজকুরু রাসাদা, আমি যখন ভয় পাই যে আপনাদের সামনে তো তীর মেলায় বহু দুশ্মন আইতে আসছে, যখন আর ডর লাগে মনো সামনে তো আইয়ের মনো আইয়ে এবার সামনে ঘাড়াইলি নবী ও আর তারপরে আজ করু তলাবা আটটা সামনে গেলে আবার ডর লাগে কোনো হিসি দি ধরেন নি কোনো আন্নে রে এল্লা আবার ফিসে চলে যায় ফা কোনো খাল ফাঁকা ও আমার রাতান আনি আমি ইনিকা, আবার হিসি আঁটলে মনে জানা রে ডাইনে তুকেও মারে রে, এই জন্য ফা আমসি আনি আমি ইনিকা আয়ান ডাইনে দিয়ে আড়ি, তারপরে যখন ডাইনে আড়ি আমার ভয় লাগে আপনারে বামে দিয়ে মারব ফা কোনো আমসি ফি সিমালিকা, তারপর অন্যের তাপ ভামে আড়ি আল্লাহ একবার। এদেরকে বলা হয় আশেক রসুল আল্লাহ একবার, রফিকুল্লাহ কোনোদিনও আশেক রসুল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেক রসুল, চতুর্দিক থেকে হাঁটে, আবার নবীজি তো নরম শরীর এভাবে হাঁটা চলা তো ওজনের জন্য কষ্টকর হয়, বয়স সিনিয়র কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ একবার। এরপরে হুজুরের ফাও মোবারক খালাই যায়,
হুজুরের কান্দ উজ্জ্বল লইছে আহ করে ও নবী আবার আর হিডো ওড়েন সর পর্বত আন্নের উড়াইলাই দেখেন এ জাব্বা ইবনে মোহসেন রহেমাহুল্লাহ তাআলা কিভাবে নেহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কিনা? এ সবাই সামনে আসেনি আফসারির সামনে, হ্যাঁ আফসারি হুজুর থামেন ওয়াজ বন্ধ করেন, আপনি ভুল করছেন, ব্যাগ মানুষের মারতে ধরবো, এই তুই এত বড় হুজুরের সামনে এত বড় বেদবি করলি, ব্যাগ ধরিয়া তারা মার, এত বড় হুজুর আফসারি এত বড়, কত বড়, এত বড়। ইসলাম এভাবে এসেছে, আঙ্গতার সাথে আমরুবিল মারুফ নেহানিল মুনকার কাজ করলে কল্লা থাকতো না তার। দেখেন সাহাবাই কেরাম তাবেইনে কেরাম কিভাবে কাজটা করছে, এরপরে দেখেন চিঠির মাধ্যমেও করা যায়, তারপরে হাতির জাইয়াত তিনি কিভাবে কাজ করছেন, এই আপনার হাজ্জাজ বিন ইউসুফের ইয়ানা উনি যাইয়ে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াজ করা শুরু করছে, হাতে ডাইরেক্ট অ্যারেস্ট করে এলেছে এই যুবকের, করি তুই ইডি শুরু করছো, তুই আমি নিজের উপরে ওয়াদা করছি সত্য কথা কলমু, বিপদে রিমান্ডে ধৈর্য ধরিও, নিরাপদে থাকলে আল্লাহ জিকির করিও, ডাইরেক্ট কাতালের ধারাতারে হুরা গার মধ্যে বাঁশ ঢুকে দিয়ে আয় হা বাঁশ ঢুকে রুড়ে এমনি এমনি জিরবেটা লড়ে রুড়ে গেছে, তখন বললো পুরা ফরিদগঞ্জে ডিগলা দিতে শিক্ষা কার হোলা লই যা আল্লাহু একবার। তারপরেও তারা আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকারের কাজ সাজ্জেনি ছায় না। হাজ্জাজের সামনে একদিন হাজ্জাজ ওলামায়ে কেরাম নিয়ে কনফারেন্স করছে, সব হুজুরের আইও তোমার কিছু সাদিয়া তোফা দিও, বুঝছেননি সাদিয়া তোফা দিব দে, এ সময় হলো বড় আলেম হলো হাসান বসরি রহেমাহুল্লাহ তাআলা, তারপরে রোল নম্বর দ্বিতীয় হলো সাহাবী রাদি রহেমাহুল্লাহ তাআলা, এবার হাসান বসরি এই হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের সামনে বক্তৃতা দিল, ইমামের সামনে একার সুন্দর করে বক্তৃতা দিল, নবীর বংশরে ঠাঁসে গালিগালাজ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে গালিগালাজ করছে অসংখ্য অকথ্য ভাষা, এবার হাতে শেয়ানা তো কোন হুজুরে মাতে না, চুপ করেই রয়েছে, এবার কইল কি তোমরা যে কিছু কইলে না, তখন রিকোয়েস্ট করলো হাসান তুমি তো বড় আলেম সারা পৃথিবীর, দাঁড়াও তুমি একটু আমি যে বলছি কথাগুলো সত্য কিনা, আলি দে এই খারাপ বলো এদিকে আসো মঞ্চে আসো। তখন হযরত হাসান বসি রহিমাহুল্লাহ তাআলা কয় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ سورة بقرة 146 نمبر 142 নম্বর আয়াত, সুবহানাল্লাহ। এই আয়াতটার মাফহুম হচ্ছে যারা এ কেবলারে রাখে নামাজ পড়ে চলে গেছে, পরে কেবলা চেঞ্জ হয়েছে, কারো কোনো ইমান আমল আল্লাহ বাতিল করতো না, যে যেটা ভালো করছে মাফহুমটা বুঝে দিয়ে দিয়ে না, কাউন্টার কথা তো আয়াত দিয়ে উনি জবাব দিছে নিজে ওয়াজ করো না, কো আল্লাহ তো কারো আমল নষ্ট করে না, আলিরা দিল্লাহ তাআলা আনু আগের প্রেসিডেন্ট ওনার আমল আল্লাহর কাছে চলে গেছে, ওনারে এইভাবে গালিগালাজ করো না, ঠিক হয় না, আয়াতটার ইন্ডিকেট এটাই করে। আপনি কেন এটা করলেন, এতে তেলে বেগুনে গরম হয়ে গেছে, এই সে মদল গাঁজা খাই তোরে, তুই এই ভক্তি দেনে দিছে তোরে এনে আনবেল্লাই, উনি আর কিচ্ছু কেন আয়াতে গিয়ে হড়িয়ে এলেছে, আর কোনো না মাদু নাই কিচ্ছু নাই, এটার ভিতরে মেডিসিন আছে, এতে আরবি জানে তো কোরআন জানে তো হাজ্জাজ বিন ইউসুফ, এতে কোনো কম শিক্ষাত ন, এতে বহুত বালা শিক্ষাত, এতে আয়াত বুঝিয়ে এলেছে তো আয়াত দিয়ে কেন্নে বম্বে স্টিক দিয়ে দিছে। এবার এতে কাটতে কাটতে এতে প্রধান সেনাপতি সহলে মন্ত্রীবর্গ লোভিতে গেছে খাস কামড়াতে, এবার আমার সাহাবি বড় হুজুর বড় হাসান বসরি হরে জিজ্ঞের রুল নম্বর পৃথিবীতে কবাই সাহেব আপনি এই কামটা ঠিক করেন না, আপনার দরকার আছে না আয়াত গিয়ে কই, তারা আরো খেফাই তো নেতে আঙ্গুর কিছু হাদিয়া তোফা দিব, কদর ফদ ফদবি দিব, কদর একার ফদ আইও আল্লাহ দিতে কত খরে খারে খাইও। তখন হাজ্জাজ কইল শোনো আলেমের দল, অন্তত আমরা বিল মারুফের কাজ করতে না পারলে চুপ থাকো, তোমরা চুপ থাকো, বুঝে তার কথাগুলো এভাবে মানিলে যাবা,
তুমি কি কো? কজুর আনলে তো হাদিয়া মিস, চুপ করো কামর সাহাবি, তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি আজকে যে আচরণটা দেখো এটা ভালো করো নাই। এবার তার রাগ কিছু থামছে, আর চেয়ে খাস কামড়া তুই আয়, আবার বক্তৃতা শুরু করতে আছে, জিরে জিরে বক্তৃতা তো বোঝেন না, এই হাসান খাড়াও। উনি নির্বিঘ্নে দাঁড়ালেন, কোনো ডর ভয় নাই, বুড়া মানুষ কয় তুমি ইয়া হাসান আমসে কালাইকা লিসা নাকা, তোমার জিবা আটকাও, ওয়াইয়াকা নিজেরে সেভ করো, ইয়া বলুকুনি আনকা মা আক্রাহু ফা আফরুকু বাইনা রাসিকা ওয়া জাসাদিকা। তুমি আর রাষ্ট্রে ওয়াজ করো, বিভিন্ন রকমের ওয়াজ, মদের বিরুদ্ধে, নারী নীতির বিরুদ্ধে, খেলার বিরুদ্ধে, বহুত রকমের ওয়াজ তুমি করো। এটি যদি আই হুনি ইউটিউবে গোয়েন্দা বিবেক থেকে যদি হুনি, আরে হাসান বসি তামাম পৃথিবীর বড় ফিসা বলে গেছি, কল্লাটা আলাদা করিয়ে লাই তোরে হারা দিছে কি আর রাষ্ট্র ওয়াজ করিবার লাই। হাসান হাসান বসি রহিম আল্লাহ তালা ক গোস্তাকে মাফ করেন যাব না, আল্লাহ আঙ্গু কাছে শপথ বাক্য ফাট করে লেগেছে, আল্লাহ আঙ্গু তুন ওয়াদ আনিছে নবীর গহর, আমরা আলেমে হকানি রব্বানি ইডি ওয়াজ ইডি করি বাল্লাই লানু বাইয়ে নান্না হো, তারপরে লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলা দর ফাইলে মোস্তাক বেলে শিখে দিক, অবশ্যই অবশ্যই আমরা যাতে ইডি বর্ণনা করি, যারা ফতপত দিবি হাস্তা দামে কেড়ে ওস্তার অবিহি সামানান কালিলা, অল্প পয়সা বিক্রি করলো পাবি সামা কানু এস্তার, ফতপত দিবি সম্মান যে তারা কিনছে, তারপরে ফতপদেবী যে কিনছে সমসাময়িক প্রশাসকদের থেকে, এগুলো অত্যন্ত নিকৃষ্ট হবে, মাহবুদের দরবারে এগুলো খাড়ায় তো না ভাই সাহেব, ইয়াল্লাই না এসে ওয়াজ করি, ক কল্লাহালা দিও ক কল্লাহালা হাই কিতাম আল্লাহু আকবার, ঠান্ডা মাথা দুগা এতে কারিমাদি আমরা বিল মারুফের কাজ করিয়ে এলেছি, মানা না মানা ওনার কথা, আলেমেরা চলে বলে কৌশলে সব মানুষকে সব ধর্মের লোককে যদি জান্নাতের আহ্বান না জানায়, দাওয়াতি কাজ যদি না করে, আলেমদের কল্লা আল্লাহ রাখতো না, কোথায় পরকালে, দুনিয়াতে করলেও কল্লা থাকতো না করলেও পরকালে কল্লা রাখতো না, আলেমের কল্লা কোনো অবস্থায় এমন থাকতো না। এই জন্য প্রজ্ঞা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, তারপরে খেদমত করে, যে যেভাবে পারেন ছোট্ট করে দাওয়াত পৌঁছাইবেন, কারণ প্রশাসক শ্রেণীকে রাজা বাদশাদেরকে যদি আপনারা দাওয়াত না দেন আল্লাহর দরবারে আপনারা আটকা পড়বেন, তাদেরকে উত্তেজিত করে নয় মহব্বত করে সম্মান করে তাদেরকে দাওয়াত দিবেন। এই ঘটনাগুলো উনি ইহিয়া উলুমুদ্দিন কীভাবে যে বলছে, অনেকগুলো পৃষ্ঠা, 200 পৃষ্ঠার কথা আমি দুই পৃষ্ঠাতে নিয়ে আসছি আমার খুতবাতে, খুতবাটা তো আপনারা লইলেন, এটা শেষ হয়ে গেছে গা, এখন তার কইতেছি না, কোনো সরবের কথা কই রেডিও শেষ হয়ে যাবে এক সময় আর পাইতেন না, আল্লাহু একবার, কষ্ট হয়নি কষ্ট হয়নি, দেখছেন কি কৌশলে এ দাওয়াতি কাজগুলো করছে। খিজির আলাহ ইসাল্লামের একটা ঘটনা কই শেষ করে দিই ইনশাল্লাহ, শুনবেন নি আজকে দেখ কইছিলাম ভবিষ্যৎবাণী করছিলাম হুজুর, দেখবেন আজ যা বালা মাল দিও আয়ার মাইকল আর ক্যামেরাওয়ালা থাকবো, ওই বাংলাদেশে বালা মাল খায় না খায়ও কি কোন বরকত ভাই, কেন আজ যে কোনো আউল ফাউল কথা আসেনি, বালা মাল দিতেছি না নিবু কি, নেই হ্যাঁ নেই নেগুন আছে মাশাল্লাহ, সুন্দর কথা, এইগুলো হলো আসলি কাস্টমার গেছে গা, কিন্তু আজ তো ওয়াজ আগের মতো হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একজন প্রেসিডেন্ট হয়েছে, খলিফা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা আল মামুন। আচ্ছা বলছি এ খিজির আলাইহিস সালাম ওনার কাছে মানুষের সুরত দাঁড়িয়ে আছে, ওয়ালাকাত কুনতা ইয়া আমির আল মুমিনিন, খলিফা মনসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, হুজুরের ফ্যামিলির লোক, তো উনি মানুষের সুরত দাঁড়িয়ে আছে, কয় আমরা তো আমিরুল মুমিনিন, বিশাল হাদিস এটা সংক্ষিপ্তভাবে আর কি
বলছি উসাফির ইল আরদিসিন ওয়া বিহা মালিকুন ফাকাদিমতুহা মাররাতান ওয়া কাদ যাহাবা সামু মালিকহিম ফাজআলা ইয়াবকি। সিন্ধেশে আমি সফর করছিলাম, এক আগন্তুকে কয়েরি গিয়ে কিন্তু খিজির আলাইহিসসালাম প্রেসিডেন্ট ভবনে হাত দেয়, কয় ম্যাডাম ভাইয়া সালাম আলাইকুম, আয় সারা দেশ ভ্রমণ করছি। প্রেসিডেন্ট হবা উমা আপনি কে? ও কইয়ের হুজুর হোনেন হোনেন, আমরা তো এদেশের প্রেসিডেন্ট, আয় তাম জগতের সব প্রেসিডেন্টের লোকে দেয়া করছি। ক সিন্ধেশে গেছি আর সিন্ধেশের রাজা শ্রবণ শক্তি গেছে গা, কানে হোনে না, কানে হোনে না আর এবার বেড়া কান্তি আছে। পাকল লাহু জরা ও তার 33টা মন্ত্রী প্রধানমন্ত্রী সক মালাকা তাপকিলা বাগা তাই ডাকা আল্লাহ তো আনে কান্দিয়ে না কিলে কাঁদে। পাকল আমায়নি লাস্ট আবকি আলাল মুসিবাতিল্লাতি নাজালাত বি ওয়ালাকিন আবকিল মাজলুমিন ইয়াসরুকু বিল বাবে ফালা আসমাউ সাওতাহু। আমার সব শক্তি গেছে গে আল্লাহ কান্দতেছি না, আয় কান্দি রাত দেশের জনগণ বিপদ আপদ লই আইব কান্দব আর কাছে দুঃখের কথা কইব, আয় তো দেখতে আয় তো হুনতার নই আল্লাহ কান্দি। এরপরে নিজে নিজে কয় সুম্মা কালা আমা ইনকানা ফাকাত জাহাবা ইনকানা ফাকাত জাহাবা সামি ফাইন্না বাসারি লামিয়া ঝাপ। অসুবিধা নাই, আর কানের শক্তি শ্রবণ শক্তি গেছে শক্ত আছে। না দাও না দো হো ফিন্নাস, এবার পার্লামেন্ট সদস্য সবাইরে কই দিছে, তথ্যমন্ত্রীকে বলি দিছে, টেলিভিশন সেন্টারে বলি দিছে, আমার সিন্দেশে ঘোষণা দাও আলালা ইয়াল বেসু সওবান আহ আহমারা ইল্লা মাজলুমন, কোন মাজলুম ব্যক্তি ছাড়া যাতে কেউ লাল জামা না পরে, শুধু মুসিবতগ্রস্ত লোকেরা যাতে লাল কোর্তা কাপড় ফ্যান্ট পরে। কইডা কিল্লাই কফা কান আইয়ার কাবুল ফিল, আতি লই লই গাড়ির বহল লই গুর মুহাজিগঞ্জের দিকে ফরিদগঞ্জের দিকে। ওয়া তোফু তরফান নারে, আমি দিনে দিনে গরিওম হাল ইউরা মজলুমান ফায়ানসাফ ফায়ানসাফু ফা আফা নানসেবহ, আমি ফা ইউনসাফু হুও ফল ফলা যায়, অর্থাৎ আমি দেখবো কোনো মাজলুম আছে কি না, কারোর প্রতি অবিচার করা হচ্ছে কি না। লাল কাপড় ফরি না দেখলে বুঝি এতে কষ্টে আছে, আমি তারে দরি দরি তারে ইনসাফ করে দিই, সাহায্য সহযোগিতা করি। আল্লাহু আকবার। হাজাই আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন, এটা তো হলো মুশরিকুম বিল্লাহ, এই এই লোকটা তো এই বাদশাহটা প্রেসিডেন্ট তো হলো মুশরিক, সে তো আল্লাহর শিরক করে মূর্তি পূজা করে। কাদ গালাবাত রাফাতুহু বিল মুশরিকিন, সে মুশরিকের জন্য কত মায়া করে, তার কলবের মধ্যে মায়ার মায়া। ওয়ারিকাতুহু তার অন্তরে ভালোবাসা ভালোবাসা, আলা সুখে নাফসি নিজের এত কষ্টে আছে নিজে মাহজুদ, তারপরে মানুষের খেদমতে নিজেকে বিলাই দিছে। ফি মুলকিহি তার রাষ্ট্রে, ও আন্তা মুমিনুন বিল্লাহ আর আমনে মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করেন। ও ইবনু আম্মে নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমনে নবীর স্বাস্থ্য ভাইয়ের গড়ের বংশধরের লোক আব্বাসী বংশের খলিফা আমনে। তারপরে লা রাফাতুকা, আমনে দিল তো মায়া নাই বিল মুসলিমিনা, মুসলমানের মায়া নাই দয়া নাই। ওয়ালা রিক্কাতুকা, কোন দয়া ভালোবাসা প্রীতি ডর নাই। আলা সুখে নাফসিকা, আমনে নিজের লই ব্যস্ত নিজের ফ্যামিলির লই ব্যস্ত, আমনে তিন কারণে ধন আহরণ করেন, সন্তানের গল্লায় ক্ষমতা মজবুত করিবার লাই, তিন উত্তম অবস্থার জন্য। অথচ আমনের মরি গেলে কই সন্তানের দায়িত্ব নিব, আল্লাহ ক্ষমতা মজবুত করি লাভ নাই, আপনার আগেও ক্ষমতা লই গেছে গায় আল্লাহ জাল্লাহ শানু অন্য রাজার গো থেকে, আপনি তুলে আরেকজনের দিব। তারপরে উত্তম অবস্থা, আগে আপনি খারাপ অবস্থা ছিলেন, হিয়েন তু নন ভালো অবস্থা, হরে আরও ভালো অবস্থার দিকে যাবেন বা খারাপ অবস্থার দিকে যাবেন, এ তিন কারণে আপনি ক্ষম। তারপরে সম্পদ অর্জন করেন, লাভ হবে না লাভ হবে না। এরপরে প্রধানমন্ত্রীরা উজিরেরা ক কেউ ইজ্ঞা বুড়ি গিয়া কিনলাম রে এই এই কথা কইল, তখন তিনি মুস্কি হাসি দিয়া কয় কয়লা জালিকাল খিদির আলাইসালাম, ওই গারে কানে কানে কইতে আসি গিয়া খিজির আলাইসাল্লাম, এ কথা কইয়া গায়েব হইয়া গেল। আল্লাহু আকবার। দেখছেন মুশরিক রাজার সিন্দেশের রাজার একটা হাদিস একটা বাণী তিনি উড়ে তুলে ধরছে, কি কিভাবে তিনি তামাম পৃথিবীর এত সুন্দর কথাগুলো আনলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কষ্ট হয় তো। এখন আরও কয়েকজন রাজা বাদশার সিঁড়ি কীভাবে রাজা বাদশাহের দরবারে যুবকেরা এই আমরবিল মারুফের কাজ করছে, নেহিয়ানিল মুনকারের কাজ করছে, নেহিয়ানিল মুনকারের এগুলো আরেকদিন শোনাবো। আপনারা প্রত্যেকে
প্রতিদিন একটা ভালো কাজ করবেন বাংলাদেশে। আমরা যদি প্রত্যেকটা নাগরিক 18 কোটি মানুষ সব ধর্মের লোক একটা ভালো কাজ বাংলাদেশে করি, আমাদের জাতীয় গ্রিড প্রতিদিন একটা ভালো কাজের লাইট জ্বলে উঠবে। এই অন্ধকার বাংলাদেশকে আমরা যদি প্রত্যেকে মিলে লাইট জ্বালাই, আলোর বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সমাজে রাষ্ট্রে যদি পাপ চলে, হিউম্যানিটি যদি ক্রস ফায়ারেড হয়ে যায়, তাহলে সমাজ এই নেশান মাথা উঁচু করে দাঁড়াবে না, বরকত চলে যাবে, হাহাকার চলে আসবে, খাদ্যদ্রব্য সংকট দেখা দিবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকে ভালো কাজ করি, প্রত্যেক মানুষকে ভালোবাসি, সহযোগিতা করি, আর আমরা মিল মারুফের কাজ করি, মানুষকে ভালো কথা বলি, খারাপ কাজ থেকে ফিরে রাখি, নিজে খারাপ কাজ থেকে ফিরে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আগামীকালকের মাহফিলটা যাতে কবুল হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।